Assalamualaikum everyone, welcome back to my channel. তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ এই তো আমরা বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে গিয়ে শনিবার, এখন বাজে প্রায় 11:45 উপরে। তো আজকে ভাবছি যেহেতু দুপুরে কিছু রান্নাপড়া করব, স্পেশাল একটু টিকিয়া কবাব করব, একটু বিরিয়ানি রান্না করব, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, আপনারাও আমার সাথে থাকেন দেখেন। তো যাই হোক আমার সঙ্গেই থাকেন। তো টিকিয়া কবাব বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম বিফ আর 125 গ্রাম বুটের ডাল, আর এখানে সামান্য কিছু পেঁয়াজ কুচি আছে, আদা রসুন কুচি আছে, আর আছে 3-4টা শুকনো মরিচ আর তেজপাতা। তো এখন এগুলো আমি সবগুলো একসাথে প্রেশার কুকারে সিদ্ধ করে নেব। আজকে বাইরে খুব বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই মুসুল ডালে বৃষ্টি হচ্ছে, ভালোই লাগছে, ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা, এই জন্য ভাবলাম যে আজকে একটু রিস্কুট খেলে সমস্যা নেই। যে দুদিন যে গরম পড়েছিল যে বলার মতো না, তো আমরা এই দুদিন নর্মালি যে ডাল ভাত হয় মাছ হয় সেটাই খেয়েছি, রিস্কুট খাইনি। তো আজকে ভাবছি যেহেতু বাচ্চারা একদিন একটু খেয়েছিল ঈদের দিন, তারপর আর খাইনি, এই জন্য আজকে একটু স্পেশাল কিছু রান্না করছি, ওরাও খাবে, আমরা সবাই খাবো, ভালোই লাগবে। তো গতকালকে মার বাসায় যাওয়ার কথা ছিল, যাইনি, ইচ্ছে করে যাইনি মার বাসায়, আর দুই বোন আসবেন এই কারণে। তো ছোট বোন নিকির বাসায় গিয়েছিলাম, অনেকক্ষণ ওর বাসায় সময় কাটালাম, খুব ভালোই লাগলো। আমার বাচ্চারা ওর বাচ্চারা একসাথে সবাই গল্প গুজব করলো, ওখান থেকে আস্তে আস্তে প্রায় রাত্র 10টা বেজে গিয়েছিল। তো অদ্বি বাবার জন্য ঘরে কোনো খাবার ছিল না, তারপর আমাদের এক ভাবি আছে ছয়তলা, সে ভাবির থেকে ভাত এনে তারপরে দিয়েছি, দেখাচ্ছি আপনাদের। তো দেখেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে, দারুণ লাগছে। বৃষ্টি হলে কি হবে, কি প্রচণ্ড গরম, রান্নাঘরে টেকা যাচ্ছে না। আমি তো রান্না শুরু করার আগে এমন ঘামা ঘেমেছি যে বলার মতো না। তো যাই হোক, লকডাউন টকডাউন সব উঠে গেলে একটা পাখা কিনে নিয়ে আসব রান্না করার জন্য। তো ওই পাশের ফ্ল্যাটের ব্যালকনিতে সুন্দর হলুদ রঙের ফুল ফুটেছে, এই ফুলটার নাম কি আসলে আমি তা জানি না, দেখতেই পাচ্ছি খুব সুন্দর। বৃষ্টিটা আসলে খুবই ভালো লাগে, কিন্তু বৃষ্টির কিছু অসুবিধা আছে, এগুলো সহ্য করা যায় না। আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, গরম ঠান্ডা, তারপরেও যে মেয়েটা আমাকে হেল্প করতো কাজে, সবসময় সাহায্য করতো, সে মেয়েটা ঈদের দিন সকালবেলা গিয়েছে, আর আজকে এই পুজো। আর এখানে পেঁয়াজের ব্যস্ততা করে ফেলেছি, চট জলদি যত তাড়াতাড়ি রান্না করা যায়, যেহেতু এখন একটা রাজান হয়ে গেছে, দুপুরে রাজান হয়ে গেছে, সে কারণে আমি চাচ্ছি যত তাড়াতাড়ি রান্নাটা সারা যায়, সে কারণেই এই এখানে আমি টিকা কবাবের মাংসটা দিয়েছি প্রেশার কুকারে, প্রেশার কুকারের মাংস সিদ্ধ হচ্ছে, আর কয়েকটা সিটি দিলে এমনি নামিয়ে ফেলবো, তারপর এখানে বিরিয়ানিটা দম দিয়ে দিব। তো আজকে সব মিলিয়ে এখন আবার বৃষ্টি কমে গেছে, এখন প্রচণ্ড গরম। এই তো এখানে বিরিয়ানির পোলাওটা রান্না হয়ে গেছে, এখানে আমি কিছু কিশমিশ আর আলু বোখারা দিয়ে দিচ্ছি। তো বিরিয়ানিটা অলরেডি রান্না হয়ে গেছে, তো এখন আমার রেজালাটাও রান্না করে ফেলেছি, বিরিয়ানিতে যে মাংসটা আমি দিব সেই মাংসের রেজালাটাও আমি রান্না করে ফেলেছি। তো মিলেমিশে আমার রান্না মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন। আর এখান দিয়ে আমি কাবাবের মাংসটাও প্রসেসিং করে ফেলেছি, সেটা ভালো করে ভেজে, সরি, ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করেছি, করে ওখানে একটু বিস্কিটের গুঁড়া দিয়েছি, আর দিয়েছি হলো গিয়ে ডিম, দুটো ডিম দিয়েছি, দিয়ে ভালো করে মিশ্রণটা তৈরি করে নিয়েছি। তো টিকাটাও আমি করে ফেলবো, এখান দিয়ে অদির বাবা চলে এসেছে, বাইরে গিয়েছিল, তো এসে খাবারের জন্য বলছে, এখন প্রায় 2টোর কাছাকাছি বেজে গেছে। তো আমার
আমি যতটা চেষ্টা করেছি খুব তাড়াতাড়ি করার জন্য, যেহেতু আমি হুট করে বিরিয়ানিটা রান্না করব ডিসিশন নিয়েছি ঠিক 12:30, তখন 11:45 বাজে, যে ভাবলাম ঈদের দিন জিগে রান্না করলাম, বাচ্চারা ঠিকভাবে তেমন খেতে পারিনি, সে কারণে ভাবলাম যে বড়াপা এসেছে, বড়াপা খুব বিরিয়ানিটা পছন্দ করে, সেজন্য বিরিয়ানিটা রান্না করে ফেললাম। এখন আমি মাংসের রেজালাটা সাদা পোলাওয়ার সাথে মিক্স করে দিলাম, তো এই হয়ে গেল আমার চটজলদি বিরিয়ানি রান্না করা। অদি বাবা আবার বিরিয়ানি খেতে পছন্দ করে না, এই জন্য অদি বাবার জন্য আলাদা করে আমি একটু পোলাও, সাদা পোলাও আলাদা করে রেখেছি। অদি বাবা বিরিয়ানি খেতে পছন্দ করে না, ওর ভালো লাগে না, তো ওর জন্য সাদা পোলাও করেছি। আর করেছি খাসির রেজালা, ছিল ঈদের দিন রান্না করেছিলাম, সেটুকু আছে গরম করে দেব, আর সঙ্গে একটা ডিম ভেজে দিচ্ছে, টিকা তো আছেই খাবে। তো এই হচ্ছে আমার টিকাটা, আমি আপনাদের দেখাতে পারিনি, ভিডিও করেছিলাম কিন্তু স্কিপ হয়ে গেছে, অনেক দিন ধরে এই প্রবলেমটা হচ্ছে আমার ফোনে। তো এবার লকডাউন গেলে যেখান থেকে ফোনটা কিনেছি বসুন্ধরা গার্ডেন সিটি, সেখানে নিয়ে যাব, যে বলবো যে কিছু একটু ভিডিও করলেই দেখা যাচ্ছে যে যে পিছনে যে ভিডিওগুলো হয়েছে সেগুলো যে পর্যন্ত ডিলেট না দেই সেই পর্যন্ত অন্য কোনো ভিডিও করতে পারি না। তো এখানে আমি টিকাগুলি বানিয়ে ফেলেছি, কিছুটা আজকে ভাজবার, কিছুটা আমি ফ্রোজেন করে রেখে দেবো ফ্রিজে। তো এখানে আমার বিরিয়ানিটা দেখতেই পাচ্ছেন হয়ে গেছে, আমি একটু উপরে বেরেস্তা ছিটিয়ে দিলাম, তো টিকাগুলি ভেজে নিচ্ছি। আসলে লকডাউনের সময় বাসায় থাকছি, এই কারণে ভালো মন্দ রান্না করি প্রায় সময়, আর যখন কোর্ট খোলা থাকে, ওয়ার্কিং ডে থাকে, তখন তো এত কিছু করতে পারি না, কোনো রকম তরকারিটা হয়তো রান্না করি, দেখা যাচ্ছে বড় আপা অথবা যে মেয়েটা আমার বাসায় থাকে সবসময় সে হয়তো একটু ভাত রান্না করে দিচ্ছে বাচ্চাদের। আর বন্ধের দিনে চেষ্টা করি কিছু করার জন্য, তো এখন রেগুলারই ভালো মন্দ রান্না করি, যেহেতু আমি হট কিচেনের কাজ শিখেছি, সেখানেও আমি অনেক কিছু আইটেম শিখেছি, সেগুলো আস্তে আস্তে করি, মাঝে মাঝে বাসায় বাচ্চাদের করে দেই, ওরা খাই, কারণে হয়তো আমার একটু রান্না করা একটু ইদানিং বেশি হচ্ছে, অনেকেই আত্মীয় স্বজনরা বন্ধুবান্ধবরা বলে যে আমি ভালো ভালো রান্না করি। তো যাই হোক, এখানে আমার দুপুরের লাঞ্চটা অলরেডি রেডি হয়ে গেছে, তো এখানে আমি বিফ টিকিয়া করেছি, আর করেছি বিফ দিয়ে বিরিয়ানি। তো অদি বাবা খেতে বসেছে, উনি সাদা পোলাও আর ডিম রেজালা দিয়ে খাচ্ছে, তা অদি খুব মহাখুশি, অদি আবার বিফ বিরিয়ানিটা খুব পছন্দ করে, তো ওর জন্য দিয়ে দিচ্ছি ওকে খাবারটা। তো আনান এ ঘরে এসে খাবে না, ও আমাদের বেডরুমে বসে টিভি দেখছে, আর ওর এক ফ্রেন্ড আসছে লুবান, ওকে নিয়ে খাবে। তো লুবান আর আনানকে আমি বেডরুমে খাবার দিয়ে আসলাম, ওরা খাবে। তো ঈদের দিনটা মোটামুটিভাবে ভালোই কেটেছে, কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম, ঈদের পর দিনটা আরও খুব সুন্দরভাবে কাটিয়েছি, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। অর্ধেক কিছু বান্ধবী এসেছিলো আমার অ্যাপার্টমেন্টের, এক ভাবি ছিল, ওই ভাবি এসেছিলো, আমরা সবাই মিলে খুব একটু আনন্দ করলাম, খুবই ভালো লাগলো, তো দেখতেই পেরেছেন গত ব্লগে। তো যাই হোক, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা, আর যারা এখনও করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমার ব্লগ করা একটা হবি হয়ে গেছে, শখ, আমি এটা কোনো আয়ের জন্য আর্নের জন্য করি না, তো আমি চাই যে আমার লাইফস্টাইলটা সবার সাথে একটু শেয়ার করি, জানি না সবার মতো তো সুন্দর করে করতে পারি কি না, আমি আমার মতো করার চেষ্টা করি, আমি করি, আমার আপনারা আমাকে সবসময় উৎসাহ দিবেন, উদ্দীপনা দিবেন, যাতে আমি আরও ভালো ভালো সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদের সাথে কাছে পেশ করতে পারি।
তো আমার কথার সময় কথা বলার সময় অনেক সময় ভুল ত্রুটি হয়, সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার পাশেই থাকবেন। তো এখন বিকেল 4:30 বেজে গেছে, অধীর বাবা চা খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, সে টিভিতে নাটক দেখছে, বলছে চা নিয়ে আসো, চাটা খেলে নাটক দেখাটা খুব জমবে, সেজন্য আমি আর ওর জন্য একটু চা করে নিলাম। তো এখন আমি বেডরুমে যাচ্ছি চাটা দিতে। লকডাউনের সময় কী করবে, চারি কাজের মানুষ, এখন বাসায় বসে থাকতে হচ্ছে, আর কী করবে, শুধু নাটক দেখে আর কোনো রকম সময় পাস করে। তো চা দেওয়ার সঙ্গে সঙ্গে সে আমাকে একটু ফ্ল্যাং কিস দিল, এরকমই দুষ্টামি করে সবসময়। তো ওর জন্য দোয়া করবেন আমরা যেন মিলেমিশে খুব সুন্দরভাবে বাকি জীবনটা পার করতে পারি। তো আমি চাটা নিয়ে একটু ব্যালকনিতে যেয়ে দাঁড়াচ্ছি। এখন লকডাউনের সময় আর কী করা, ছাদ বেলকনি ঘর বেডরুমে নিয়েই থাকা, আর কোথাও যাওয়ার জায়গা নেই। তো একটু বেডরুমে সরি বেলকনিতে এসে দাঁড়ালাম, একটু বাইরের দৃশ্য আপনাদের দেখাচ্ছি। এখানে আমি আমার বেলকনিটা এভাবে সাজিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো বাইরের আমি যেহেতু নয়তলায় থাকি, সেখানে শুধু বাইরের দৃশ্য দেখতে দেখাবো বলতে শুধু ঘর আর বাড়ি।